মানে কোন স্ট্রাকচারে এসেটা লেখা হয়েছে এক্সপ্লেইন করো। দ্য দিস এসে ইজ রিটেন ইন ব্লক স্ট্রাকচার, দ্য রাইটার টক অ্যাবাউট অর্গানিক ফুড ফার্স্ট এন্ড দেন নন অর্গানিক ফুড ইন্ডিভিজুয়ালি। প্রথমে এখানে অর্গানিক ফুডের কথা বলছে, দেন নন অর্গানিক ফুড ইন্ডিভিজুয়ালি বলছে। সো এটাকে আমরা বলতে পারি ব্লক স্ট্রাকচার এসে। অর্গানিক ফুড হ্যাভ হায়ার অ্যান্টিঅক্সিডেন্ট, হোয়াইল নন অর্গানিক ফুড মাইট কন্টেইনস পেস্টিসাইডস। হাউ মেনি বডি প্যারাগ্রাফ আর দেয়ার ইন দ্য এসে? এই এসের মধ্যে কয়টা বডি প্যারাগ্রাফ আছে? দেয়ার আর টু বডি প্যারাগ্রাফ ইন দ্য এসে। আমরা চাইলেই কিন্তু এতটুকু অ্যান্সার করলেই হবে, বাকিটা বোঝার জন্য দেওয়া হয়েছে। অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড ইজ কভার্ড ইন ইচ প্যারাগ্রাফ। দ্য ফিচার্স অফ অর্গানিক ফুড and organic foods such as nutritional values, appearances, main topics of the first paragraph. Second paragraph discuss about the difference between organic and non-organic food. Block structure ase amra jani je ekta paragraph, prothom paragraph ta ekhane nutritional values, appearances niye arse, ebong porer paragraph e ki korche difference between organic and non-organic food er moddhe difference ta tule dhoreche. How many body paragraph are there in the essay? There are, অথবা এটার উত্তর আমরা এটা দিতে পারি, দেয়ার আর থ্রি বডি প্যারাগ্রাফ ইন দ্য এসে। দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ ইন্ট্রোডিউস করেছে এন্ড রাইজ ইন দ্য ডিমান্ড ফর অর্গানিক ফুড। সেকেন্ড বডি প্যারাগ্রাফ এমফাসাইজ করেছে ফিচার্স অফ অর্গানিক ফুড এন্ড ইনঅর্গানিক ফুড আর সাচ এজ দেয়ার নিউট্রিয়াল ভ্যালু অ্যান্ড অ্যাপিয়ারেন্সেস। থার্ড প্যারাগ্রাফে শোজ দ্য ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড। আমরা এই বির অ্যান্সারটা দুইভাবে করতে পারি, হয় দুইটা দিতে পারি বডি প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফ টু বডি প্যারাগ্রাফ আছে, অথবা আমরা তিনটা দিতে পারি। যাই হোক, হোয়াট আর দ্য পয়েন্ট অফ কম্পারিজন রাইটার হ্যাভ ইউজড ইন দ্য এসে? এই এসেতে লেখক তার পয়েন্ট অফ ভিউ কি কম্পারিজন করেছে? দ্য রাইটার কম্পেয়ার্ড সেফটি, টেস্ট, হেলদিনেস, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, অ্যাপিয়ারেন্সেস, নিউট্রিয়াল কন্টেন্ট, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। অথবা আমরা এভাবে লিখতে পারি যে অথর এমপ্লয়েজ দ্য মাল্টিপল পয়েন্ট অফ কম্পারিজন ইন আর্টিকেল, এবং দে আর নিউট্রিয়াস কন্টেন্ট, তারপরে অ্যাফিয়ান্সেস, তারপরে প্রোডাক্টিভ টেকনিক্যালস, তারপরে হচ্ছে হেলথ ইফেক্টস। তারপরে ডি নাম্বার হচ্ছে হাউ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুড। অর্গানিক ফুড এবং নন অর্গানিক ফুডের মধ্যে যে সিমিলারিটিস আছে এবং ডিফারেন্সেস আছে, এগুলো কি করার জন্য বলছে, যে আইডেন্টিফাই করার জন্য বলছেন টক অ্যাবাউট ইন দিস এসে। এগুলো কি বলছিল? দেয়ার আর সিভারাল সিমিলারিটিস ইন নিউট্রিয়াল কন্টেন্ট বিটুইন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফুডস। এ লট অফ ডিফারেন্সেস সাচ অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড প্রেজেন্স অফ সাবস্টেন্স লাইক ক্যাডমিয়াম। Do you think the writer have shared his opinion in this essay? If yes, explain. Yes, the writer have shared his opinion in the essay because throughout the essay, the writer prepare organic food. Karon pura golfer moddhe writer kintu organic food ke prepare koreche. When talking about organic foods, ekhane bolche je terms like tastier, safer, healthier, more helpful are used. অথবা আমরা এটা নাও দিতে পারি যে নো, দ্য রাইটার হ্যাজন্ট শেয়ার হিজ ওপিনিয়ন ইন দ্য এসে। থ্রাউট দ্য এসে ইট অ্যাফেয়ার্স দ্যাট দ্য অথর আফল দ্য অর্গানিক ফুড। হোয়েন টকিং অ্যাবাউট দ্য অর্গানিক ফুডস সিম লাইক টেস্টিয়ার, হেলদিয়ার অ্যান্ড মোর হেল্পফুল আর ইউজড। পসিবলি ড্রব্যাক সিটিং নন অর্গানিক ফুড আর অলসো ডিসকাস। এখানে নন অর্গানিক ফুডের কথা বলা হয়েছে, ইনক্লুডিং পেস্টিসাইড, রেসিডিউ, অ্যাফিয়ারেন্সেস বেসড কেমিক্যালস অ্যান্ড অল আর ফ্যাক্ট বেসড টেক্সট। Does the writer restate the thesis of point of comparison in the conclusions? If yes, describe your answer. লেখক কি এখানে
তার যে তিনি যে প্রথমে অর্গানিক ফুডের পক্ষে ছিলেন, তার যে থেসিস স্টেটমেন্টটা, এটা কি রিস্টেট করেছে, মানে আবার কি পুনরায় তিনি তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন? তো নট এক্স্যাক্টলি, দ্য কনক্লুশন সামারাইজেস দ্য কি পয়েন্ট অফ দ্য গিভ জার্নাল এন্ডিং অ্যান্ড ডিডেন্ট রিপিট এনিথিং, মানে এই কনক্লুশনটা ওই অর্গানিক ফুডকে সাপোর্ট করে শেষ হয়েছে, মানে এই প্যাসেজটা অর্গানিক ফুডকে সাপোর্ট করে শেষ হয়েছে। সো এখানে কোনো এক্স্যাক্ট পয়েন্ট আসে নাই, ডিডেন্ট অ্যাপিয়ার রিপিট এনিথিং। If you want to add a body paragraph, what will be added on your point? তুমি যদি আরো body paragraph add করতে চাও তাহলে কি করতে add করতে পারতে? Maybe the productions method, how organic and non-organic food are made. A production method টা এখানে আনতাম, that could be more insight into why they enough difference in safety, nutrients and all that. পরবর্তী কন্টেন্ট 6.3.2.1 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।